এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় হত্যা মামলায় দুজনকে জামিন ও ছয় জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। চার দিনের রিমান্ড শেষে আজ বিচারক এই আদেশ দেন। বর্জ্য ব্যবস্থাপনায় 75টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র হচ্ছে, এরই মধ্যে 32টির কাজ শেষ হয়েছে, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দেশে চালের উৎপাদন চার গুণেরও বেশি বেড়েছে। শুধু চালের মোট উৎপাদন নয়, চালের উৎপাদনশীলতায়ও দেশ অনেক এগিয়ে গেছে, জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন গাজীপুরে চান্দনার স্টাইল ক্রাফট পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা। পদ্মা সেতু সড়ক পথে পরীক্ষামূলক পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জাজিরা প্রান্তে সেতুর 40তম স্প্যানে প্রথম ধাপে 60 মিটার দৈর্ঘ্যে পিচ ঢালা হয়।